আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটি গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে ইউটিভি লাইভের দুটো অনুষ্ঠান নিয়মিত হয়। একটা হচ্ছে যে আমাদের যেসব গেস্ট আছেন তাদেরকে নিয়ে আমরা নর্মালি আমরা বৃহস্পতিবার এই অনুষ্ঠানটা করে থাকি, আর একটা অনুষ্ঠান হয় রোববারে, সেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম থেকে যেসব উদ্যোক্তারা তৈরি হচ্ছেন তাদের ঘুরে দাঁড়ানোর গল্প। তো আজকের অনুষ্ঠানে সভাপতি আমাদের একজন বা কখনো বা দুজন অতিথি থাকেন যারা তাদের গল্প আমাদের সাথে শেয়ার করেন, এবং এই গল্পগুলোর মধ্য দিয়ে আমরা চেষ্টা করি আমাদের যে দর্শক আছেন তারা, আপনারা একটু লিখবেন এই মুহূর্তে কে কোন জেলা থেকে এবং কে কোন দেশ থেকে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে মূলত কিছু ভাবনা তৈরি করার জন্য, কিছু আপনাদের মনের মধ্যে কিছু প্রশ্ন থাকে এই অতিথি নিয়ে, সেই উত্তরগুলো দেওয়ার জন্য, সে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য মূলত এই অনুষ্ঠান আয়োজন। এবং এই অনুষ্ঠানটা আমাদের যে টোটাল 90 দিনের যে সেশন, সেই সেশনেরই একটা অংশ হিসেবে আমরা দেখি, কারণ আমরা এখানে যতটা না আনুষ্ঠানিকতা তার চেয়ে বেশি আমরা শেখানোর চেষ্টা করি। সো আপনারা একটু লিখবেন এই মুহূর্তে যারা দেখছেন তারা, আর আমি পরিচয় করে দিতে চাই আমার সঙ্গে যিনি আছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, খুব অল্প কিছুদিন ওনার সঙ্গে পরিচিত, বাট আমি এত ভক্ত হয়ে গেছি ওনার যে বলার বাইরে, এবং দারুণ সব কাজ করেন উনি। উনি ঢাকা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি একজন খুব ভালো লিখেন, উনি একজন অন্টারপ্রেনার, উনি মার্কেটিংয়ের একজন গুরু, এবং উনি ডক্টর রাফিউদ্দিন আহমেদ। এবং আপনারা জানেন যে ছোট করে যদি বলি, আমাদের সেই নোয়াখালী লক্ষ্মীপুর থেকে ওনার বেড়ে ওঠা, এবং আস্তে আস্তে লেখাপড়া করতে করতে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অস্ট্রেলিয়াতে গিয়ে তারপরে ওনার ওখানে এমএস এবং তারপরে পিএইচডি, সবগুলো দেশের বাইরেই। দীর্ঘদিন ধরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং পড়াচ্ছেন। আমরা আজকে আপনাদেরকে অনুষ্ঠানের মধ্যভাগে এসে কিছু মার্কেটিং জ্ঞান দেওয়ার চেষ্টা করব, এগুলো নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে আমি জানি। সো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের অতিথির কাছে, আমাদের প্রিয় ডক্টর রফিউদ্দিন আহমেদ। রফি, আমি আপনাকে ভাই বলতে খুব পছন্দ করি, শিক্ষক মানুষ, এবং আমি আই এম সো ব্লেসড যে আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন এবং এখানে এসেছেন। আমি ছোট করে শুধু আপনাদেরকে, আমার ধারণা আপনি কিছুটা ফলো করেন আমাদেরকে, আমরা আজকে আমাদের 11তম ব্যাচ চলছে, এবং 90 দিন করে এক একটা ব্যাচ চলে যেটা বিরতিহীন, এবং আপনি জানেন আমরা রিসেন্টলি 1000তম দিবস পালন করলাম, এটাও বিরতিহীন ছিল, এবং এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। আমি খোঁজ নিয়েছি, আপনিও নিশ্চয়ই দেশের বাইরে লেখাপড়া করেছেন, আপনি জানতে পারবেন সারা পৃথিবীতে কেউ কোনো দিন টানা 1000 দিন অনলাইনে কোনো প্রশিক্ষণ কর্মশালা করে নাই। আল্লাহর রহমতে আমি সেটা করতে পেরেছি আমার দেশের জন্য, দেশের তরুণদের জন্য, এবং বিনা বেতনে এটা শেখানো হয়। আমরা শুধু উদ্যোক্তা হওয়া শেখাচ্ছি না ভাইয়া, আমরা তাদেরকে কিছু মূল্যবোধ দেওয়ার চেষ্টা করছি, বলছি তোমাকে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে, এবং উদ্যোক্তা হতে গিয়ে তাদের অনেকগুলো স্কিলস দরকার, আমরা 10টা স্কিলস তাদেরকে বিনামূল্যে শেখাচ্ছি। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার জার্নি, আপনার একটু মূল্যায়ন শুনতে চাচ্ছি। ধন্যবাদ ইকবাল ভাইয়ার ভাই, আসলে আপনি আমাকে বলেছেন যে আপনি আমার ভক্ত হয়েছেন, আমি কিন্তু তার আগের থেকে আপনার বিশাল ভক্ত। আচ্ছা, সো আপনাকে ফলো করি, আবার আমার বন্ধু ব্যারিস্টার সুমন, সে আমার বন্ধু, একটা প্রোগ্রামে আপনি বোধহয় কমেন্ট করেছিলেন, লাইভ কমেন্ট করেছিলেন। সো আলটিমেটলি এই আপনাকে আমি ফলো করি অনেকদিন ধরে, আপনি যেটা করছেন দ্যাট ইজ রিয়েলি গ্রেট। এতদিন মানে মানুষজন ট্রেনিং দেয় বা শেখায় হচ্ছে হয়তো 7 দিন 3 ঘন্টা বা 1 দিন 2 দিন 7 দিন, কিন্তু আপনি যে 1000 দিন, এটা আসলে গিনেস বুক এর উপরে যদি কিছু থাকে তাহলে আমার মনে হয় সেখানে আপনার যাওয়া উচিত, হ্যাটস অফ। এবং বাংলাদেশের আমাদের যে তরুণ সম্প্রদায় আছে তাদের জন্য যা করছেন এবং বিনামূল্যে বললেন, এটা আসলে কেউ করে না, আমি আসলে কেউ করেন, হয়তো সবাই বলে আসলে যে নোয়াখালীর মানুষদের একটু আত্মা বড় হয়, আমার মনে হয় সেই এক্সাম্পলটা আপনি তৈরি করে যাচ্ছেন আরেকবার, এবং রিয়েলি ইন্সপায়ারিং, রিয়েলি গ্রেট। থ্যাংক ইউ সো মাচ। আমি ছোট দুই তিনটা আউটকামের কথা বলতে চাচ্ছি আপনাকে। আমরা এর মধ্যে 7000 উদ্যোক্তা তৈরি করেছি যারা এখন অন্যদেরকে চাকরি দিচ্ছে, এবং আমরা প্রায় 2 লক্ষ 4 লক্ষ আমরা স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করেছি, যারা চাকরি করছে সেখানেও তারা ভালো করছে, কারণ অনেকগুলো স্কিল তো আমরা শিখাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, আপনি শুনলে অবাক হবেন, আমাদের এখানে প্রতিদিন প্রায় 1 লক্ষ অ্যাক্টিভিটিস হয়, কমেন্ট এটা সেটা, 100% পজিটিভ। এই সোশ্যাল মিডিয়া যেই পরিমাণ নেগেটিভ ভাইব, সেইখানে আমরা বোধহয় অন্য একটা জগতে আছি। আমি তাদেরকে ওইভাবে তৈরি করেছি যে বি পজিটিভ, নেগেটিভিটি কিছু দেবে না তোমাকে লাইফে, সো পজিটিভ হওয়ার তো কোনো বিকল্প নাই। হ্যাঁ, আপনি বলেছিলেন বি ইউর ওন বস, না আপনি বলেছেন অন্যটা, বি ইউর ওন হিরো, হিরো হিরো, এইটা আপনি কি মিন করেছেন একটু বলেন। এটা আসলে আমি যখন একটু দিলাম ব্যাকগ্রাউন্ডটা বলি, এটার যে বি ইউর ওন বস ছিল আগে, তো অনেকদিন পরে চিন্তা করলাম বি ইউর ওন বস, বস শব্দটা কেমন জানি খারাপ শোনায়,
তো পরে আমি ইদানিং আমার যে ট্যাগলাইন ফেসবুকের ইয়েতে, তো সেটা আমি বিয়ার ওন হিরো লিখছি। কারণ প্রত্যেকটা মানুষ যেমন আপনাকে অনেকে ফলো করে, আপনার আপনার যে পজিটিভিটি ছড়িয়ে দিচ্ছেন, শুধু মানে চিন্তা চেতনায় পজিটিভিটি ছড়ান। এবং আমি সবাইকে বলি বি পজিটিভ, শুধু করোনা হবা নেগেটিভ, আর বাকি সব কিছুতে বি পজিটিভ। অ্যাবসলিউটলি, এরকম পোস্ট দিয়েছিলাম, একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে যে বি পজিটিভ ইন এভরি সেক্টর। এবং আমি বলি যে আমার ব্লাড গ্রুপে হচ্ছে বি পজিটিভ, আমি চিন্তাভাবনায় বি পজিটিভ থাকতে চাই, বিং পজিটিভ থাকতে চাই। সো এই পজিটিভিটির কিন্তু ইফেক্ট, মাল্টিপ্লায়ার ইফেক্ট, একজন থেকে আরেকজন ছড়ায়, একজন থেকে আরেকজন। আপনি করে যাচ্ছেন আজকে 1000 দিন, হয়তো আপনাকে দেখে আরেকজন ভবিষ্যতে ইকবাল বাহার আসবে, সে হয়তো 1500 দিনে টার্গেট নিয়ে আসবে, কারণ রেকর্ড করছেন, রেকর্ড ভাঙার জন্য আরেকজন পজিটিভলি আসে। সো এটা, এই পজিটিভিটি সবার মধ্যে ছড়িয়ে যায়, ছড়িয়ে গেলে আলটিমেটলি সমাজেরই উপকার। আমরা যদি ভালো জিনিসে কম্পিটিশন শুরু করি, কম্পিটিশন কিন্তু গত 6 মাসে শুরু হয়ে গিয়েছে প্রায় সব জায়গায়, আপনি করছেন, আরও অনেক প্ল্যাটফর্মে সবাই ট্রাই করছে বিভিন্ন জায়গায়। সো এটা করে, সো বি ইওর ওন বস, এটা হচ্ছে আমি, আমার একটা সুযোগ হয়েছে বাইরে পড়াশোনা করার অস্ট্রেলিয়াতে। আমি যখন ঢাকা ভার্সিটিতে MBA শেষ করি 2005, তখনই জয়েন করি ডিপার্টমেন্টে অ্যাজ এ লেকচারার। দেন 2008 আমি ইউনিভার্সিটি অফ মেলবোর্নে পড়তে যাই, মাস্টার্স করে এসে দেন আবার 2014 পিএইচডি করতে যাই। সো পিএইচডি করেছি একটু মজার একটা এরিয়াতে, একটু শেয়ার করি যারা শুনছেন। সেটা হচ্ছে আমি যখন পিএইচডি করতে যাই, আমার একটু প্ল্যান ছিল অন্টারপ্রেনারশিপ এরিয়াটা, কারণ এখন তো আমরা দেখতেছি গত 6 মাসে সবাই খুব উদ্যোক্তা হয়ে যাচ্ছে। সো 2014 আমার মাথায় আসে, আর আমার সুপারভাইজার যিনি, তিনিও একজন অস্ট্রেলিয়ান মহিলা, প্রফেসর জিলিয়ান সালিভান মোট, ও সবাই আমাকে খেপায় যে ও তো হচ্ছে তোর মা, অস্ট্রেলিয়ান মা। আসলে সে মায়ের মতোই, অনেক আমাকে খুব কেয়ার করতো, এবং বাংলাদেশে আমার সাথে 3 বার আসতে ঘুরতে শুধু, মাশাআল্লাহ। মানে আমি যে দেশে আসি, অ্যাক্টিভিটি করি, আমি আসলে কিছু না কিছু করি, তো সেগুলো সে দেখে, দেখে বলে রাফি তোমার সাথে আমি যাবো একবার দেশে। তো একবার না, মোট 3 বার আসতে। তো উনি অন্টারপ্রেনারশিপ এরিয়ায় কাজ করে গত 20 বছর ধরে। সো আমরা যখন শুরু করলাম কাজ 2014 অন অন্টারপ্রেনারশিপ, সো বড়দেরকে নিয়ে কাজ শুরু করেছি আমি প্রথমে, আমি এখানে ক্লাসও নিতাম। তো ক্লাস নেওয়ার পরে দেখলাম যে ওই দেশের কেউ উদ্যোক্তা হতে চায় না, কারণ কি এত পেইন নেয়। তো আমি আমার ক্লাসে যাদের, যখন ওদেরকে 22-23 বছরে ওদেরকে বলতাম যে তোমরা উদ্যোক্তা হতে আসো, তোমাদেরকে একটু গল্প করি, তোমাদের সাথে ট্রেনিংয়ের ব্যবস্থা করি, একটা অ্যাকশন বেজ রিসার্চ করেছি যে তোমরা, তোমাদেরকে ট্রেনিং দিয়ে সেখান থেকে আমি দেখবো আসলে এই বয়সটা কেমন, অস্ট্রেলিয়াতে বা ডেভেলপ কান্ট্রিতে মানুষ উদ্যোক্তা হতে চায় কি না। আপনি দেখেন, খেয়াল করে যে আমাদের দেশে এই গত 6 মাসে যে পরিমাণ মানুষ উদ্যোক্তা হওয়ার এফোর্ট নিচ্ছে হয়েছে, বিদেশে কিন্তু কোনো দেশে এইভাবে হয় না। কারণ এটা আমাদের দেশে অনেকে বলতো এখানে যে তোমার দেশ তো হচ্ছে অন্টারপ্রেনারশিপের হাব, সিঙ্গাপুর যেরকম ফ্লাইটগুলোর হাব ওখান থেকে আসে, প্রত্যেকটা কিছুর জন্য অনেকগুলো দেশ থাকে হাব। যেমন ক্রিকেট খেলার হাব হচ্ছে ধরেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড, আমাদের অন্টারপ্রেনারশিপের হাব। এত প্রচার, এত প্ল্যান, এত উদ্যোগ পৃথিবীতে গত 6 মাসে কেউ নেয়নি। যখন শুরু করলাম তখন ইয়াংরা আসে না, তখন মাথায় একটা আইডিয়া আসলো, যার পাশে একটা প্রাইমারি স্কুল আছে, বান্দুরা প্রাইমারি স্কুল, ওখানে গিয়ে ওখানে প্রিন্সিপালের সাথে আমার খুব ভালো খাতির, যে দেখি ওখানে কথা বলে উনি কীভাবে নেয়। তো তাকে গিয়ে বললাম, প্রথমে আমার সঙ্গে দেখা করতে দিল না, কারণ প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল ইউনিভার্সিটি ভিসিট থেকে আরও 3 গুণ ব্যস্ত থাকে, বাচ্চাকে ম্যানেজ করা এসে। বাট আমি লেগেছিলাম যে একে কনভিন্স করতেই হবে। সো আমি আবার গেলাম, তারপর তার অফিস আমি গিয়ে বসে থাকি, সে ঢুকতে মানে ইয়ে করে না। তো তৃতীয়বার যখন গেলাম তখন সে বললো, ঠিক আছে আসো, তুমি কী বলতে চাও। প্রাইমারি স্কুলের টিচার, তার ভাবসাব আছে, ওই দেশে প্রাইমারি স্কুলের টিচার প্রাইম মিনিস্টার থেকে বেশি পাওয়ারফুল বা হোল্ড করে পজিশন। তো পরে বললাম যে আমি আসলে এরকম একটা প্রজেক্ট হাতে নিতে চাচ্ছি, যে তোমার যে বাচ্চারা আছে যাদের বয়স 10 বা 10 থেকে 12-14, ওদেরকে আমি একটু অন্টারপ্রেনারশিপের ট্রেনিং দিতে চাই, পাশাপাশি ওদেরকে এমপ্যাথি, যে আপনি যেটা বললেন যে শুধুমাত্র উদ্যোক্তা তৈরি করলে হবে না, ভালো মানুষ তৈরি করা, ভালো মানুষের খোঁজে এরকম আসলে দরকার। ভালো মানুষরা হলেই ওরাই কিন্তু সোসাইটিতে কন্ট্রিবিউট করবে ভবিষ্যতে, ভালো মানুষের হাতে থাকতে হবে দেশ। তো বললাম শুধু অন্টারপ্রেনারশিপ না, ওদেরকে এমপ্যাথি, ওদেরকে একটু ফিলিং দেওয়া, গুড ফিলিং দেওয়া, বহির্বিশ্বে কী হচ্ছে সেটা দেওয়া। কারণ ছোটো একটা ছোটো বাচ্চার উদ্যোক্তা হওয়াটা সারা পৃথিবীতে কেউ এখনও ভালোভাবে দেখেনি, যে বাচ্চারা হাসবে খেলবে, 10 বছর ইজ টু আর্লি টু লার্ন অন্টারপ্রেনারশিপ। তা সেই প্রিন্সিপাল রাজি হলো, লি পোলার্ড, আমার এখনও মনে আছে ওনার নাম। তো উনি বললো, আইডিয়া খারাপ না, বাট দেখি তুমি একটু প্রপোজাল জমা দাও। তাই প্রপোজাল, আমার যেহেতু রিসার্চ প্রপোজাল রেডি করতে হচ্ছে পিএইচডির একটা প্রজেক্ট, আমি জমা দিলাম। দেন উনি পরের দিন আমাকে ফোন করলো, ইমেল টিমেল না, ওখানে সবাই ইমেল করে নর্মালি, সে ফোন দিয়ে বলো রাফি তুমি কালকেই আসো, আইডিয়া ভালো লেগেছে। সে আবার তার স্কুল কাউন্সিলের সাথে কথা বলেছে, কয়েকজন প্যারেন্টসকেও বলেছে যে আমরা শুক্রবারে, আমাদের যেহেতু ওদের উইকেন্ড শুক্রবার থেকে শুরু হয়, আফটার আওয়ার্স 1 ঘন্টা করে রাফিকে সময় দিতে পারে কি না, তোমরা কি তোমাদের বাচ্চাকে এক্সট্রা 1 ঘন্টা রাখবা কি না।
কারণ ওসব দেশে বাচ্চা রাখা, আনা নেওয়া, চাইল্ড কেয়ার, এইচ কেয়ার, সে সবাই এক্সট্রা এক ঘন্টা রাখতে গেলে প্যারেন্টসদের অনেকের স্কেজুল চেঞ্জ হয়ে যাবে যে আমি এক ঘন্টা পর আনতে যাব। তো সবার পারমিশন নেওয়ার পর সবাই যখন দেখলো আইডিয়া ভালোই মোটামুটি ছাত্রদের ওদের বাচ্চাদের বেনিফিটের জন্য, দেন আমি শুরু করে দিলাম 2016 শুরু করলাম। ওকে, এটা আমার 2 বছর লেগেছে টোটাল, প্রথম দিকে অন্য একটা টপিক নিয়ে করলাম, 15 লাস্টে বা 16 করেছি আমার ঠিক মনে নেই এখন। দেন প্রতি সপ্তাহে যাচ্ছি এক সপ্তাহ করে, প্রথম দিন যাওয়ার পর আমি ছিলাম একমাত্র বিদেশি, আর সব তো সাদা চামড়া লোকাল অজি অজি বাচ্চা। তো আমার একটু প্রথমে একটু, কারণ ওদের ইংলিশ বাচ্চাদের ইংলিশে, আমি একটা গরিব দেশ থেকে যাও একজন ইউনিভার্সিটির টিচার, আমারও তো ইংলিশ অত ভালো ছিল না তখন, সো ওদের সাথে কমিউনিকেট করতে প্রবলেম হয়। পরে চিন্তা করলাম কথা যত কম বলে কাজ দিয়ে যত বেশি অ্যাক্টিভলি এঙ্গেজ রাখা যায়। তো যখন কাজে নেমে গেলাম, যে সামনে ছিল আমাদের ফাদার্স ডে, ওদেরকে বললাম তোমরা যদি উদ্যোক্তা হতে চাও তোমরা কিছু একটা বানাও তোমাদের ফাদারদের জন্য, যেটা তোমরা এখানে স্টল দিবা ইউনিভার্সিটিতে, তোমাদের স্কুলে আরও 200 বাচ্চা আছে তারা কিনবে, তোমরা নিজেরা কিনবা, টিচাররা কিনবে, প্যারেন্টসরা কিনবে। সো আলটিমেটলি এটাতে সবাই মজা পেয়ে গেল। এই যখন ফাদার্স ডেকে টার্গেট করে আমরা সবাই তাদের হাতে ছাপ দেওয়া, ওই যে বিভিন্ন জিনিস বানাচ্ছি, হ্যাপি ফাদার্স ডে ড্যাড, ওইসব দেশে তো এইসব প্রোগ্রাম খুব পপুলারলি সেলিব্রেট করা হয়। এইখানে আমি একটু আপনাকে থামাতে চাই, তার মানে আপনি তো একজন শিক্ষক, আমিও শিক্ষকতার কাজই করছি কাইন্ড অফ, আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমি যখন যাদেরকে বিভিন্ন ইভেন ইন্টারমিডিয়েট লাইফ স্কেলেও যখন আমি জিজ্ঞেস করেছি তুমি কি হইতে চাও ভবিষ্যতে, কেউ কিন্তু উদ্যোক্তা হইতে চাই বলে না, চাকরি করব, ব্যাংকে চাকরি করব, সরকারি চাকরি করব, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, আর 9-10 তো এগুলো একদম আসেই না। তার মানে আমরা যে এখন ধরেন ICTটা স্কুলে চলে গেছে, এন্টারপ্রেনারশিপটা স্কুলে যাওয়া উচিত আপনি কি মনে করেন? এবং আমার মনে হয় আপনি ওইটা নিয়ে কাজ করছেন। জি, তো ওটা একটু শেষ করে আসি, তারপর ওখান থেকে 2 বছর শেষ করলাম ওই প্রোগ্রাম, স্কুলে 3টা বাচ্চাদের নিয়ে করলাম, দেন আলটিমেটলি এটা ওখানে প্রোগ্রাম হিসেবে এখনও চলছে। তো পরে পিএইচডি শেষ করে এখন যেটা চিন্তা করছি, যে আসলে আমরা ধরেন এন্টারপ্রেনারশিপ যেটা আপনি করাচ্ছেন বা আমরা সবাই, আমি ইউনিভার্সিটিতে 4th ইয়ারে পড়াই এন্টারপ্রেনারশিপ, ঢাকা ভার্সিটি 3rd ইয়ারে আছে এখন, ততদিনে তাদের বয়স 23 বছর, 23-24 বছর, 23 বছরের একটা মানুষের বিশ্বাস ভাঙা কিন্তু কঠিন কঠিন। একটা মানুষ বিশ্বাস করে আছে বড় হচ্ছে একই ডিরেকশনে, যে আমি চাকরি খুঁজবো, বাংলাদেশে একমাত্র দেশ যেখানে এমিল লাইফ রচনা আমাদের মুখস্থ করতে হয়েছে, বড় হয়ে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হব, মনে হচ্ছে পেশা 3টাই আর কোনো পেশা নাই, সো এগুলো মুখস্থ করে বড় হয়েছি। তারপর দেখা যায় আমি হয়তো ব্যাংকে চাকরি করতেছি এখন, আমাদের এই দেশে পড়ার সাথে বাস্তবে মিল নেই। সো 24 বছর পর্যন্ত যেহেতু একটা মানুষ বড় হয় চাকরি পাওয়ার জন্য, তার মাথা তাকে কনভিন্স করা কঠিন কঠিন, যে কারণে দেখা যায় সারা পৃথিবীতে 90% স্টার্টআপ বিজনেস ফেল করে। তো আমার রিসার্চে আমি দেখিয়েছি যে ইট ইজ ওয়ান অফ দ্য রিজন, আর লেট ইন্ট্রোডাকশন ক্যান বি ওয়ান অফ দ্য রিজন, কারণ ততদিনে তার মাথায় BCS পরীক্ষার টেনশন, ব্যাংকে চাকরি করার টেনশন, বিয়ে শাদি করার টেনশন, বাসা থেকে প্রেশার, ইনকাম করো। সো এন্টারপ্রেনারশিপে তখন তাকে দেওয়া হয় 6 মাস মাত্র, তুমি 4th ইয়ারে পড়ছো, লাস্ট সেমিস্টার, 6 মাস সময় কেউ উদ্যোক্তা হতে পারে না আমার কাছে যেটা মনে হয়। মানে এটা একটা, এন্টারপ্রেনারশিপ ইজ নট এ কোর্স, এটা একটা অ্যাটিটিউড, এটা আপনার মধ্যে আছে, যারা আরও ভালো উদ্যোক্তা তাদের মধ্যে আছে, এটা নিজের মধ্যে আনতে হয়। আমরা একটা মুভিতে দেখেছিলাম, কোথায় যেন বলেছিল, যে ব্যবসায়ী হওয়ার জন্য, ব্যবসায়ী বড় ব্যবসায়ী হওয়ার থেকে ব্যবসায়ী লাগনা জরুরি হয়, মানে যখন আপনি কথা বলবেন কারোর সাথে আপনি সেই সেটা অধিকার নিয়ে বলতে হবে। সো 24 বছর আমার কাছে মনে হয় টু লেট, যে কারণে আমি ঢাকাতে একটা উদ্যোগ শুরু করতে যাচ্ছি, যেটা আমি PhD করেছি, PhD ডক্টরাল যে আউটকামটা, আমার একটা ব্র্যান্ড লঞ্চ করেছি ইনো কিডস নামে, যেটা আসলে 10 বছর বয়স থেকে বাচ্চাদেরকে 4 ধরনের স্কিল দেব আমরা, যেটা তাকে ভবিষ্যতে উদ্যোক্তা হতে সাহায্য করবে। কারণ স্কুলগুলোতে সে পাচ্ছে পড়াশোনার হার্ড স্কিল, কগনিটিভ স্কিল যেটা পাচ্ছে ওটা ওকে চাকরির জন্য বড় করছে, কিন্তু আমি চাবো তাকে একটা প্যারালেল একটা রেল লাইনের মতো থিঙ্কিং তৈরি করতে, থিঙ্কিং যে ইনোভেশন ডিসরাপশন, তুমি ছোটোবেলায় লাইফ স্কিল শিখবা 10 বছর বয়সে, তুমি সফট স্কিল শিখবা, এবং তুমি শিখবে হচ্ছে টেক স্কিল শিখবে, এবং তুমি শিখবে হচ্ছে বিজনেস স্কিল। এই 4 স্কিল থাকলে একটা বাচ্চা, আমি তো দেখ স্বপ্ন দেখছি যে 15 বছর মানে 5 বছরের মধ্যে ওই বাচ্চা হয়তো হি উইল স্টার্ট হিজ ওন বিজনেস, কোনো সন্দেহ নাই। এবং আপনার কথায় যেটা বেরিয়ে আসলো, আমাদের শুরু করতে হবে তাড়াতাড়ি, আমি কথাটা সবসময় বলি যে আমাদের অনেক আগে শীঘ্র তাড়াতাড়ি শুরু করতে হবে। তার মানে হচ্ছে যে এটা তো আপনি একটা ব্যক্তিগত উদ্যোগে নিলেন, কিন্তু আমাদের ধরেন ব্যক্তিগত উদ্যোগ আর কতটুকু কতজনের কাছে আপনি পৌঁছাবেন, কিন্তু আমাদের কি আসলে, যেমন ধরেন আপনি নিশ্চয়ই এই ফিগারটা জানেন যে বাংলাদেশে 30-40 লক্ষ গ্র্যাজুয়েট বেকার, যে আমি জানি আপনি জানেন, তো
এখন তারা বেকার হয়েছে একটাই কারণ, ওই যে তারা শুরু করতে দেরি করেছে এবং এখন এসে, তার মানে আমাদের তো আসলে এখন উদ্যোক্তা দরকার। এবং আপনি যে মাইন্ডসেটের কথা বললেন, এটা রিয়েলি ডিফিকাল্ট। আপনি এসে কিছু কথা বলার পরে সে যদি এর ফাঁকে একটা চাকরি পায়, দৌড় দিবে, অবশ্যই, মানে সব বাদ দিয়ে দৌড় দিবে, সেট লাইফ। হ্যাঁ, সেট লাইফ, মানে সে চিন্তাই করবে না আমি এটা স্বপ্নের পিছনে। কিন্তু স্বপ্নের পিছনে আমি চেষ্টা করছি তাদেরকে স্বপ্নের পিছনে ছোটানোর জন্য, যে দিস ইজ দ্য আলটিমেট লাইফ, ওইটা আসলে আলটিমেট লাইফ না। হ্যাঁ, তারপরেও সবাই তো হবে না। যেমন আমি 400,000 জনকে নিয়ে ট্রাই করেছি, সোফার 7,000 হয়েছে, হয়তো এটা 15,000-20,000 হয়ে যাবে আগামী কিছুদিনের মধ্যে, কারণ এদের গ্রুমিং করতে করতে টাইম লেগে যায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি কি মনে করেন না যে মানে বাংলাদেশে আসলে উদ্যোক্তা হতে গিয়ে একটা তো আপনি যে প্রবলেমটা বললেন এটা আপনি বোঝা, আদার কি অবস্ট্রাগলগুলো আপনি দেখতে পান? সবার আগে অবস্ট্রাগল হচ্ছে আমাদের পিতামাতা। পিতামাতারা গল্প করতে পছন্দ করে যে ভাবি আপনার ছেলে কি করে, আমার ছেলে বিসিএস ক্যাডার, আমার ছেলে ডাক্তার। কিন্তু যদি কেউ বলে আমার ছেলে তো টুকটাক ব্যবসা করে, ওনাকে পাত্তাই দিবে না বাকি মায়েরা। টুকটাক, হ্যাঁ, টুকটাক ব্যবসা করে বা সে উদ্যোক্তা হতে চায়। এখন আমাদের প্যারেন্টসের মাইন্ডসেটে আছে, আমরা মুভিতে দেখি, হিন্দি মুভি একটা 3 ইডিয়টস ছিল, মেরা বাচ্চা ডাক্তার বানেগা, ইঞ্জিনিয়ার বানেগা, এই যে আমি ফিল প্রাউড ফিল করছি। তো সব সোসাইটিতে সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তাহলে বাকি কাজ করবে কারা? এবং দেখা যায় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল, তার হয়তো ইনকাম খুব ভালো। দেখেন আপনি, ধরেন আমার কিছু ছাত্র আছে, ওরা ওয়েডিং প্ল্যানিং করে, ওয়েডিং ফটোগ্রাফি করে। সো এটা কিন্তু 10 বছর আগে পেশা ছিল না। আমি শিওর আপনি কালকে চাইলে ঢাকার যে কোনো ডাক্তারের হয়তো অ্যাপয়েন্টমেন্ট পাবেন বা 1 সপ্তাহের মধ্যে, কিন্তু একজন ওয়েডিং প্ল্যানারের, ফটোগ্রাফারের অ্যাপয়েন্টমেন্ট 2 মাস আগে পাবেন না। তো এটাও একটা ভালো প্রফেশন হয়ে গিয়েছে, অনেকে এটাকে নিয়ে গিয়েছে। সো যে প্যারেন্টসদের মাইন্ডসেট, আমি যেমন এই বাচ্চাদের এটা প্রমোট করতে গেলে সবার আগে প্যারেন্টসদের সাথে আমি মিট করি, যে আপনারা চিন্তা করেন যে আপনি একটা বাচ্চার পিছনে এ লেভেল পর্যন্ত, ধরেন ইংলিশ মিডিয়ামে যদি পড়ান, ধরলাম 70-80 লাখ টাকা খরচ করলেন টিউশন ফিজ, যাওয়া আসা আরও আছে। এরপর যদি সে চাকরি জীবনে প্রবেশ করে, তার জন্য 40,000 টাকা দামের চাকরি ঢাকা শহরে নাই। সো আলটিমেটলি 1 কোটি টাকার ইনভেস্টমেন্ট, 40,000 টাকা মাসে পাইতে কষ্ট, 35 লাখ বেকার, আলটিমেটলি এটা কিন্তু ওয়াইজ ইনভেস্টমেন্ট না। তো আমি যেটা বলি, আপনি এটা ইনভেস্ট করতে থাকলে করেন, কিন্তু পাশাপাশি আরও 20,000 টাকা তার জন্য যদি খরচ করেন, এবং সে যদি কোনো একটা স্কিল নেয়, সে যদি তার মাইন্ডসেট চেঞ্জ করে, 10 বছর বয়স থেকে শুরু করে, 12 থেকে শুরু করলো, এটা তাকে কিন্তু আরও আগে এমপ্লয়েবিলিটি দিবে। একটা রিসার্চের রিপোর্ট বলি, জার্মানিতে 80% মানুষের মাল্টি স্কিল আছে, ইংল্যান্ডে আছে প্রায় 42% মানুষের মাল্টি স্কিল, এক চাকরি চলে গেলে আরেকটাতে ঢুকে যায়, 1 সপ্তাহ লাগে ওদের ট্রানজিশন, বাংলাদেশে মাত্র 4% মানুষের। সো যে কারণে আমাদের মাল্টি স্কিল নাই, সবাই খালি BBMBA ডিগ্রি পারে, আর কিছু পারে না। সো BBMBA সেখানে কোয়ালিটি নাই। সো কিন্তু এদের যদি সে যদি বলতো, যে আমি আজকে একটা প্রোগ্রাম বললাম যে আপনারা সিভির প্রথম পেজের থেকে সিভির সেকেন্ড পেজে ফোকাস করেন বেশি, ইদানিং সেকেন্ড পেজ সবার আগে দেখে যে এই ছেলের এক্সট্রা কারিকুলার লিস্ট কত বড়। অ্যাবসলিউটলি, সে বিবি এর পাশাপাশি রেজাল্ট তো করেছে সবাই CGPA 3.5 এর উপর। তো এই ছেলে কি কি কাজ করেছে, আর সে কি ডিজিটাল মার্কেটিং কোনো কোর্স করেছে কিনা, সে ভলান্টিয়ারিং কত ঘন্টা করেছে, পার্ট টাইম কাজ করেছে কিনা, পার্ট টাইম ব্যবসা করেছে কিনা। হ্যাঁ, এটাও তো ইম্পর্টেন্ট। আমি বলি যে ভলান্টিয়ারিং এ সময় দেন বেশি, কারণ যেই মানুষটা ভলান্টিয়ারিং করে, আপনি যেটা ভলান্টিয়ারিং করছেন 1,000 ঘন্টা, এটা পৃথিবীতে খুব কম মানুষ করে। ভলান্টিয়ারিং করতে গেলে অনেক বড় মেন্টাল মনোবল লাগে। বাইরের দেশে সবাইকে কম্পালসারি ভলান্টিয়ারিং করতে বলে, টু বি এ গুড হিউম্যান বিং। আমার দেশে মানুষকে ধুর, আমার ওখানে গেলে কি লাভ, এই যে আমার ওখানে গেলে কি লাভ, এটা করলে ফার্স্টে আপনি পিছিয়ে যাবেন। আপনি করতে হবে, আমার ওখানে গিয়ে লাভ আছে, আমি হয়তো ভালো কথা বলি, ভালো কাজ করি, আমাকে দেখলে হয়তো আমি হয়তো গোলাপ ফুল আরও 10 জনকে সুগন্ধ দিব। অ্যাবসলিউটলি, আপনি কিন্তু ভালো বলেনও, দিস রিয়েলি গ্রেট কোয়ালিটিস। আপনি ভলেন্টিয়ারিংয়ের কথা বলছিলেন, আপনি শুনলে খুশি হবেন, আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর অবজেক্টিভ হচ্ছে ভলেন্টিয়ারিং এবং মানবিক কাজ। এবং আমরা গত 3 বছরে, আমাদের বয়স তো 3 বছর, গত 3 বছরে আমরা বাংলাদেশের এমন কোনো দুর্যোগ ছিল না যেখানে আমরা ঝাঁপিয়ে পড়ি নাই। সো এবং আমার দেখলাম যে আমি বলেছিলাম তাদেরকে, আমি তাদেরকে ভালো মানুষ বানাতে চাই, মানবিক মানুষ বানাতে চাই, তারা হয়ে গেছে, কারণ একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। সো এই যে জিনিসগুলো আসলে, একটা মানুষ তো, আমার অনেক বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, ইউজলেস, কোনো লাভ নাই। মানে সে যদি মানবিক না হয়, মানুষের কাজে না আসে, মানুষকে একটু স্মাইল দিতে না পারে, তাহলে একটা মানুষের তো বেঁচে থাকে। এই করোনার সময় দেখেন অনেক অনেক কোটি হাজার কোটি টাকার মালিক মারা গিয়েছে, আমরা খালি ফেসবুকে একটু শেয়ার দিয়েছি, দ্যাটস ইট, শেষ, লাভ কি? ওনার যে আপনি অনেক টাকা নিয়ে তো কবরে যাবেন না। সো এইগুলো দিয়ে আপনি যদি বরঞ্চ ইম্প্যাক্ট তৈরি করেন, উদ্যোক্তা হওয়ার আরেকটা জিনিস বোঝানো উচিত সবাইকে, যে তোমার একটা ইম্প্যাক্ট থাকতে হবে, ফুটপ্রিন্ট থাকতে হবে, যাতে তুমি মরে গেলেও তোমার এটাকে মানুষজন ক্যারি ওভার করে।
তোমার এটাকে নিয়ে যায়, এটা যুগ যুগ ধরে চলতে থাকে। তো আলটিমেটলি যারা অনেক টাকা পয়সার মালিক তাদের কাছে বলছি, মানে সবারই কিন্তু একটু কন্ট্রিবিউট করা উচিত ফর দ্য কমিউনিটি সোসাইটি। আমেরিকাতে একটা প্রোগ্রাম আছে গিভ ফাইভ নামে, গিভ ফাইভ মানে তোমার সপ্তাহের পাঁচ ঘন্টা সময়, 5% ইনকাম, তারপর তোমার 5% ইনকাম গেলো, সময় গেলো, শ্রম, মেধা, এগুলো তুমি জনগণের কল্যাণে দাও। এই কারণে গিভ ফাইভ প্রোগ্রামটা খুব পপুলার, ওখানে ওরা ভলান্টিয়ারিং করে, সামার ভ্যাকেশন পায়, বাংলাদেশেও আসে অনেকে, যে আমি বাংলাদেশে গিয়ে এই যে বাংলাদেশে ধরেন রোহিঙ্গাদের এখানে অনেকে কাজ করতে আসছিল, প্লাস ওরা যে ধরেন অস্ট্রেলিয়া দেখতাম আমি, ওখান থেকে ওরা ফিলিপিনে যায়, ইন্দোনেশিয়া যায়, যেহেতু কাছে গিয়ে এক মাস ভলান্টিয়ারিং করে নিজের টাকায় থাকে খায়, গিয়ে পরিশ্রম করে। ওই মাইন্ডসেটটা আমাদের এখানে যেহেতু হয়তো সোসাইটিতে আমাদের সেফটি সিকিউরিটি নাই, আমরা সে কারণে পারি না, বা ছেলেরা কিন্তু ইজিলি পারে এবং ভলান্টিয়ারিং। আমি একটা কথা সবসময় বলি যে মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয়। এটা খুব প্রণিধানযোগ্য আর কি আমার কাছে মনে হয়। আপনি আপনাকে এই মুহূর্তে যারা দেখছে তারা বেসিক্যালি 21 বছর থেকে 35 বছরের, তো তারা তো একটা পর্যায়ে পার হয়ে এসছে, তাদের উদ্যোক্তা হওয়ার জন্য আপনার দিক থেকে কী টিপস থাকবে? মানে তারা কেউ কেউ উদ্যোক্তা হওয়ার পথে হয়েছেন, যারা পথে তাদের জন্য কী টিপস থাকবে আপনার? উদ্যোক্তা হওয়ার জন্য ধরেন যদি কয়েকটা জিনিস বলতে হয়, অলরেডি মানে যদিও দেরি হয়ে গেছে, বাট আরেকটা কথা আছে যে যারা 21-22 বছর, ইট ইজ নট টু লেট টু স্টার্ট, আর আমি আমারটা বলি হচ্ছে বি ইওর ওন হিরো, মানে ছোটবেলা থেকে নিজেকে হিরো হিসেবে দেখা শুরু করা, নিজের হিরো নিজে হও, নিজেকে নিজের কম্পিটিশন তৈরি করো, যে আমি হচ্ছে আমার কম্পিটিটর, আমি কালকে 10টা লাভ দিয়েছি, আজকে 12টা দিব, এভাবে আমার কিন্তু ক্যাপাবিলিটি বাড়বে। অ্যাবসলিউটলি, আমি যদি মনে করি আমি 10টা দিয়েছি, আমি তো ফার্স্ট বয়, আমার হারানোর কিছু নাই, তাহলে কিন্তু আমি স্লো হয়ে গেলাম। মার্কেটিং একটা কথা আছে, ইউ হ্যাভ টু রান ফাস্টার টু স্টে ইন দ্য সেম প্লেস, মানে আপনাকে আরও জোরে দৌড়াইতে হবে ওই জায়গায় থাকার জন্য, না পিছনের যে লোক সে কিন্তু আপনাকে ওভারকাম করে চলে যাবে। সো নিজেকে নিজের কম্পিউটার বানিয়ে ফেলা নাম্বার ওয়ান, যদি আপনি আরও আগের থেকে ভালো এক্সেল করতে চান সেটা করতে হবে, যেই কারণে ওইটা ওই সময় মিস হয়ে গিয়েছে, বি ইওর ওন হিরো সেটা বলা। সো যারা উদ্যোক্তা হতে চান, ইট ইজ নট টু লেট, উদ্যোক্তা হওয়ার জন্য কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো বয়স নাই নাম্বার ওয়ান, কোনো বয়স নাই, কোনো জিওগ্রাফিক বাধা নাই, কোনো জেন্ডার নাই, কোনো সাবজেক্ট ব্যারিয়ার নাই, যে আমি বিজনেসে পড়তে হবে, উদ্যোক্তা হবে, উদ্যোক্তা হচ্ছে কোর্সটা এন্টারপ্রেনারশিপ, শুধু আমরা কমার্স ফ্যাকাল্টিতে পড়াই সারা পৃথিবীতে, এটা এটাকে সব সাবজেক্টে সব ডিপার্টমেন্টে পড়া উচিত, অবশ্যই উচিত, ইংলিশ ডিপার্টমেন্টের ছেলের উদ্যোক্তা হওয়া জানা উচিত, যে কীভাবে উদ্যোক্তা হয়, ইভেন ডাক্তার ইঞ্জিনিয়ারও তো পড়া উচিত, ডাক্তাররা তো MBA করে অনেকে, ইঞ্জিনিয়ার বুয়েটের লোকজন IBA-তে ভর্তি হয়। সো এন্টারপ্রেনারশিপ কোর্সটা সারা বাংলাদেশের সবাইকে শেখা উচিত, যে এই সাবজেক্টটা, যে কারণ অনেকে আমাকে বলে স্যার আমি তো ইংলিশে পড়ি, আমি কেন, আমি কীভাবে উদ্যোক্তা হব? তাই না, দেখো তুমি ইংলিশে পড়ো, তুমি নিশ্চয়ই কন্টেন্ট ভালো মেক করতে পারো, কন্টেন্ট লেখালেখি, বলে স্যার তা পারি, আসলে আমি সারা পৃথিবীতে তোমাকেই তো খুঁজছি এখন বাংলাদেশ পৃথিবী, কারণ যে কন্টেন্ট লেখে, তুমি শুধু কন্টেন্ট লিখবা, গ্রাফিক্স ডিপার্টমেন্ট গ্রাফিক্স কাজ করে দিবে, ভিডিও ডিপার্টমেন্ট তুমি স্টোরি লিখে দিবা, আলটিমেটলি তোমার কাছে সবাই ধরা, তোমার কন্টেন্টের উপর বেস করে কিন্তু আলটিমেটলি ওরা টিকে থাকবে। অ্যাবসলিউটলি, তো তুমি কন্টেন্ট লেখো, তোমরা 4-5 জন বন্ধু মিলে একটা স্টার্ট আপ তৈরি করো, তোমরা হচ্ছে কন্টেন্ট মেক করার কোম্পানি, এবং সারা পৃথিবীতে অনেক ফ্রিল্যান্স মানে ফ্রিল্যান্সিং অর্ডার আসে, কাজ করায় নিয়ে যায় সারা পৃথিবীর অনেক বড় বড় কোম্পানি, ইন্ডিয়া বাংলাদেশ এখানে বলে যে আমাদের কোম্পানির অ্যানুয়াল রিপোর্টটা সুন্দর করে লিখে দাও, আমাদের সময় নাই, এই $1,000 তোমরা তোমাদের কোম্পানি কাজ পেয়ে গেল। আলটিমেটলি লেখালেখির কাজ বিশাল বড় ব্যবসা, বিশাল বড় ব্যবসা। আমি আরেকটা জায়গায় আসতে চাই, সেটা হচ্ছে আপনি মার্কেটিং পড়ান, উদ্যোক্তাদের একটা বড় ভয়ের জায়গাটা হচ্ছে যে মার্কেটিং বা সেলস, আমরা মার্কেটিংটাকে কনভার্ট করে যে সেলস, অনেকে চিন্তা করে যে আমি তো অনেক প্ল্যান করেছি, আইডিয়া খুব চমৎকার, মার্কেট রিসার্চও করেছে কোনো রকম কপি টপি করে, কিন্তু সেল হচ্ছে না, কিন্তু সেল হচ্ছে না, তাদের জন্য আপনার কী পরামর্শ হবে? এটা আসলে বলা কঠিন। হ্যাঁ হ্যাঁ, বাট ওই যে আপনার মধ্যে কয়েকটা জিনিস থাকতে হবে, আপনার প্রোডাক্ট কিন্তু আপনাকে আইডেন্টিফাই করবে। আপনি দেখেন আমরা কার থেকে বারবার অর্ডার করি, খেয়াল করে দেখেন, মানে আপনার প্রোডাক্ট সেল হচ্ছে কি না সেটা দেখার আগে কারটা সেল হচ্ছে তারটা আগে দেখেন, তো দেখবেন যে ওর কনসিস্টেন্সি আছে, ডেলিভারি যদি বলে 2 দিন, সে 2 দিনে ডেলিভারি দিচ্ছে, হোম ডেলিভারি, তার প্রোডাক্টের সে কোয়ালিটি মেনটেন করে যাচ্ছে, কোয়ালিটি, কমিটমেন্ট এবং ব্র্যান্ড তৈরি করা, এই তিনটে থাকলে আমার মনে হয় যে কোনো ব্র্যান্ড থেকে বারবার রিপিট পারচেজ আসবে, এবং দ্যাট ইজ দ্য আসল ক্যাচ পয়েন্ট, যে রিপিট সেল, মানে নতুন সেল কি হচ্ছে তার চেয়ে অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত রিপিট সেলে। জি, আর এখানে আরেকটা জিনিস বলি আমি, ধরেন 100টা কোম্পানি পাউরুটি বানায়, 100টা বাংলাদেশে 100 ভাবি আপা খাবার দাবার ডেলিভারি দেয়, আপনি 101তম না হয়ে
আপনি চেষ্টা করেন নিশ মার্কেটিং করতে, যে এখানে অলরেডি 101 জন আছে, আপনার 101 নাম্বার বাচ্চা হয়ে লাভ নাই, আপনি এমন একটা জিনিস শুরু করতে পারেন একটু ডিফারেন্টভাবে, ডিফারেন্ট প্যাকেজিং করে, যেটা হয়তো আপনি ওই লাইনে নাম্বার ওয়ান হয়ে যাবেন। যেমন একটা এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল বলি, যে বাংলাদেশে আপনি কি ফ্যামিলির বড় সন্তান? জি জি, আমি একমাত্র। একমাত্র? আচ্ছা, বাংলাদেশে যেমন দেখা যায় ফ্যামিলির বড় সন্তানের নামে ওনার ওনার মাকে ডাকে, যে সোহেলের আম্মা, মাসুদের আম্মা, বড় সন্তানের নামে। কারণ হচ্ছে প্রথম সন্তান তার নামে ব্র্যান্ড হয়। বাংলাদেশে প্রথম মোটরসাইকেল আসছে হোন্ডা, এখন সকল মোটরসাইকেল হোন্ডা হয়ে গেছে। এটাকে আমরা বলি ব্র্যান্ড, জেনেরিক নেম, সেটা এখন ব্র্যান্ড নেম হয়ে গেছে। সকল ইঞ্জিন অয়েলের নাম হয়ে গেছে মোবিল। গাড়ির মোবিল পাল্টাতে হবে, বাট পাল্টাচ্ছি অন্য একটা ব্র্যান্ড, মোটুল বা সেল দিয়ে। সকল মোবাইলে টাকা ঢোকার নাম হয়ে গেছে ফ্লেক্সিলোড, কিন্তু সেটা গ্রামীণের। সকল স্মার্টফোনের নাম হয়ে গেছে আইফোন, কিন্তু সে কিনছে স্যামসাং এর। সো আপনি এমন একটা ব্র্যান্ড শুরু করেন, ইউ জাস্ট টেক ফাস্ট মুভার অ্যাডভান্টেজ, এবং আপনাকে মানুষজন মনে রাখবে। যেমন ধরেন 100 মিটার স্পিড, মানে ডিস্টেন্সে আমাদের পৃথিবীতে সবচেয়ে দ্রুত মানব ছিল হচ্ছে উসাইন বোল্ট। ও উসাইন বোল্টের পিছনে কে ছিল আমরা জানি না, দরকার নাই, দরকার নাই, ঠিক ওর পিছনেই ছিল, পয়েন্ট বা ন্যানো সেকেন্ড পিছনে কেউ একজন ছিল, আমরা তাকে মনে রাখি না, উসেন বোল্টকে মনে রেখেছি। মাইকেল সুমাখার, সে ধরেন ফর্মুলা ওয়ান রেসিং এর চ্যাম্পিয়ন, তার পিছনে গাড়িতে কে ছিল? উই ডোন্ট নো। চাঁদে প্রথম কে গিয়েছে? নীল আর্মস্ট্রং। এরপরে কে গেছে আমরা জানি না, প্রতিদিন যাচ্ছে এবং প্রতিদিন যাচ্ছে। মানুষ এই যে 101 নাম্বার, 2 নাম্বার পারুটি কোম্পানি না হয়ে আপনি এমন একটা পারুটি বানান যে পারুটি কেউ বানায়নি আগে, তাহলে দেখবেন আপনি। আপনি পারুটির কথা বলাতে আমার মনে পড়লো, আমি একবার একটা রেস্টুরেন্টে গেলাম, স্যুপ নিয়ে আসলো, স্যুপটাই দিল একটা পারুটির ভিতরে। দেখেন ইনোভেশন, দেখেন আপনি স্যুপ খাবেন, পারুটিটাও খেয়ে ফেলবেন, মানে স্যুপটা ভিজে ভিজে পারুটিটা নরম হতে থাকে এবং স্যুপ শেষ পারুটি শুদ্ধ আপনি খেয়ে ফেলবেন। সো হোয়াট এ ইনোভেশন, মানে আপনি বলাতে আমার মনে পড়লো আর কি, যে এই যে তাহলে তো ও এক নাম্বার, কারণ এটা তো এর আগে কেউ করে নাই। হ্যাঁ, আপনি এক্সাম্পল দিচ্ছেন এই লাইভ প্রোগ্রামে। এক্স্যাক্টলি। সো আমরা এটাই করি আসলে, মানুষজন ডিফারেন্ট কিছু চায়। আপনি যে বললেন সেল পান না, নিশ্চয়ই আপনি ওই যে 101 নাম্বার বাদাম কোম্পানি হয়ে গিয়েছেন, বাট আপনি বাদাম বিক্রি করেন একটু ডিফারেন্ট ওয়েতে, প্যাকেজিং করেন, বাদামের সাথে মিক্সিং করেন, বাদামের সাথে খুরমা খেজুর দেন, কিশমিশ দেন। আপনি দেখেন চায়ের কথা আমরা যদি বলি, এমন দোকান আছে যেখানে চায়ের জন্য ভিড় পড়ে যায়। আমার কাছে অবাক লাগে, ধনিয়া পাতার চা, লেবু ইয়ের মালটার চা, লেবু চা, এমন কোনো আইটেম নাই, 27-28 রকমের চা বানায়। আমার একটা সুযোগ হয়েছে ভিয়েতনামে যাওয়ার এই বছর, ওই কফির দোকান চিকন, মানে খুব গলির মধ্যে একটা কফির দোকান, দোতলা বাসা, দোতলা কফির, ওটা নামটা ভুলে গেছি আমি। সো ওখানে ওরা হচ্ছে এগ কফি বিক্রি করে, এগ কফি, পুরো একটা কফির মগের মধ্যে একটা ডিমকে প্রসেস করে দিয়ে দেয়। তো ওরা প্রথমে বলে, স্যার আপনি একটু আস্তে আস্তে প্রথমে চামচ দিয়ে কফিটা, ডিমটা খাবেন, ডিমটা যা সিদ্ধ করা কীভাবে জানি বসিয়ে দেয়। এগ কফি নাম দিলে পাবেন ইউটিউবে, ফেসবুকে। ওই দোকানে 1000 কোটি মানুষের ভিড় এই এগ কফি খাওয়ার জন্য। হয়তো এখান থেকে অলরেডি কেউ রেসিপি বানানো শুরু করেছে বাংলাদেশে, করেন সমস্যা নাই, বাট এই যে ডিফারেন্ট কিছু। হ্যাঁ, এই যে আমাদের ঢাকা শহরে একটা নতুন চা শুরু হয়েছে, এই যে এগুলো তো আছেই, সেটা হচ্ছে তান্দুরি চা। তান্দুরি চা, এই যে উত্তরাতে, আমি আমার বাসা মগবাজার, আমি উত্তরাতে গিয়ে তান্দুরি চা খেতে যাই মাঝে মাঝে। মানে সেটা ওই যে প্রসেস এবং মেকিংটাই ডিফারেন্ট। আবার ওই যে লেবাননে টার্কিতে আছে বালির মধ্যে, বালির মধ্যে যে স্টিলের কন্টেনার দিয়ে গরম করে করে চাটা বিক্রি করে, ফুটে ওঠে, এই যে প্রেজেন্টেশন ইজ ডিফারেন্ট। আপনার মার্কেটিংয়ে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে। একটা কথাই আছে আমাদের, এরিক রাইজ নামে একজন মার্কেটিংয়ের ব্র্যান্ড গুরু আছে, উনি একটা বই লিখেছে, ডিফারেন্সিয়েট অর ডাই। হয় ডিফারেন্সিয়েট করো, নাহলে তুমি টিকতে পারবে না মার্কেটে। এই যে আপনি সবাইকে ফলো করে যাচ্ছেন, একই জিনিস, একই টাইপের মানুষজন, একই টাইপের জিনিস পছন্দ করে, যদি করেও তাহলে প্রথম যে এনেছে তার থেকে করবে, তার থেকে করবে, আপনার 101 নাম্বার থেকে করবে কেন? আপনাকে ডিফারেন্সিয়েট না করলে আপনি আলটিমেটলি মার্কেটিং এ টিকতেই পারবেন না। অ্যাবসলিউটলি। আমি যদি একটু লক্ষ্মীপুরে ফিরে যাই, লক্ষ্মীপুর থেকে এই যে ঢাকা এবং তারপরে অস্ট্রেলিয়া এবং আবার ঢাকা এসে এখন যে জীবন যাপন, আপনার কি এমএন লাইফ এটাই ছিল? এমএন লাইফ না, আমার জন্ম কিন্তু আবার চিটাগং। আচ্ছা, ওকে। মানে তখন আমার ফ্যামিলি বা আমার নানারা মামারা ওখানে থাকতো, চিটাগং জন্ম। আমার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, আবার চাঁদপুর শহরে বিশাল একটা অংশ সময় কাটিয়েছে জীবনের। এবং ইনফ্যাক্ট আমার পাসপোর্টে কিন্তু, মানে এটা পাবলিকলি বলা ঠিক হচ্ছে, আমার পাসপোর্টে হচ্ছে ওই যখন করিয়েছি তখন চাঁদপুরে দিয়েছি। ওকে। বাট আমার মেইন অরিজিনাল বাড়ি লক্ষ্মীপুর, তো আমাদের চাঁদপুর শহরে ছোটোবেলার থেকে কেটেছে, দেন ওখান থেকে ঢাকা। মানে আমি বলি আমাকে যে আমার ইঞ্জিন এক জায়গায়, বডি এক জায়গায়, চেসিস এক জায়গায়, সার্ভিস দিচ্ছি এক জায়গায়। সো ওখান থেকে চাঁদপুর শহর থেকে দেন ঢাকা, ঢাকার থেকে ইউনিভার্সিটিতে পড়ার পর দেন ঢাকায় আছি আমরা সবাই এখন, ফ্যামিলির বাবা মা সবাই, ভাইয়েরা সবাই। দেন অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়া, তারপরে ওখানে প্রায় অন অ্যান্ড অফ 8 বছর কাটিয়ে এসেছি। মেলবোর্ন শহর আমার প্রিয় শহর খুব,
এখনো প্রায় আমি ছবিগুলো দেই, খুব মিস করি, কারণ ওখানে আসলে ওই দেশটা খুব ঘোরার জন্য খুব ভালো জায়গা মেলবোর্ন। ওখানে একটা ড্রাইভ আছে, গ্রেট ওশান ড্রাইভ, 250 কিলোমিটার সাগরের পাড় দিয়ে কারণ পুরো দেশটাই তো সাগরের পাড় দিয়ে। আমার প্রচুর ঘোরা, মানে ট্রাভেল, আমি ড্রাইভিং পছন্দ করি, তা না 2000 কিলোমিটার পর্যন্ত একবারে চালিয়ে তারপরে ঘুমাই এরকম, এবং সলো ড্রাইভিং। সলো ড্রাইভিং কিন্তু একসাথে, মানে সিঙ্গেল, আপনি গাড়িতে একা 2000 কিলোমিটার, আপনি তো ঘুমে ঘুমাতে ঘুমাতে টায়ার্ড হয়ে যাওয়ার কথা। সো আমি ড্রাইভিং পছন্দ করি, তারপরে মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেড, ক্যানবেরা। এটাই কি এমএন লাইফ ছিল, 2000 কিলোমিটার একা ড্রাইভ করবেন? তবে আমার এই যে আমার ফ্রেন্ডদেরকে বলি যে আমার এই যখন অস্ট্রেলিয়ায় পিএইচডি করতে গিয়েছি মাস্টার্সের পরে, আবার তখন একটা সুযোগ হয়েছিল, কলিগরা ক্যানাডা অ্যাপ্লাই করছিল মাইগ্রেট করার জন্য। সো আমি করিনি, আমি বললাম যে আমি গেলে আবার এই শহরটাই যাব। সো কপালের ফের, আমি আবার সেই শহরে যাই। তো পরে ফ্রেন্ডদেরকে বলতাম যে ড্রাইভিং করার জন্য এদেশে আসছি, পিএইচডি কোনোভাবে হয়ে যাবে, বাট এই যে ঘোরা, আমি খুব ট্রাভেল পছন্দ করি, এখনও ঘুরি প্রতি উইকেন্ড। এবং আপনি দারুণ বলেন, এটা আমি আমি মুগ্ধ আপনার কথা শুনে। এটা খুবই একটা দারুণ কোয়ালিটি, কমিউনিকেশন এবং বলতে পারা এবং জায়গা মতো সঠিক কথাটা বলতে পারা। সো ইউ হ্যাভ এ ভেরি মানে অ্যাডভেঞ্চার লাইফ, নো ডাউট, আমি আমি সেভাবে দেখতে পাচ্ছি, আপনি যেভাবে বললেন এটা একটা দারুণ শখ। আর আমি প্রচুর ছবি তুলি, মোবাইল ফটোগ্রাফি করি, তো ফটোগ্রাফি করার জন্য মাঝে মাঝে আবার দেখা যায় আমি অনেক দূরে চলে গিয়েছি, মানে অনেক ভালো তুলি না, বাট ওই শখ, যেটা শখ বলে আর কি, যেটাকে ফটোগ্রাফি করার জন্য, এবং আমি বলি রাফি উইথ ফটোগ্রাফি, রাফি উইথ ফটোগ্রাফি। তো রাফি ভাই, আমরা একদম শেষের দিকে এসেছি, আপনি যদি আমাদের এই টোটাল ভিউয়ারদের উদ্দেশ্যে, আমাদের যে শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন ফাইনালি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনি যে বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন সেটার জন্য অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। 1000 ঘন্টা, 1000 দিন, 1000টা কোর্স, এটা 1 লাখ 10 লাখ হয়ে যাবে কোনো এক সময়। কারণ আগে যেমন ধরেন আপনি এটা পারতেন না যদি আপনি ফেস টু ফেস করাতেন, হয়তো 1000 দিন শুরু করেছেন যখন তখন ওই রকম প্ল্যান ছিল, কিন্তু করোনার কারণে এখন যখন অনলাইন চলবে, অনলাইনে সারা দুনিয়া আপনার সামনে ওপেন। আমি ছাত্রদেরকে বলি যে দেখেন, বাইরের ইউনিভার্সিটিগুলো, যে আপনারা যে শুধু ইউনিভার্সিটি ডিগ্রি নিচ্ছেন, বাইরের ইউনিভার্সিটিগুলো বলছে যে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, MIT, ওরা এই দিন একটা প্রেডিকশন দিচ্ছে যে তারা নাকি ছাত্র পাচ্ছে না, ছাত্র আগের মতো ভর্তি হচ্ছে না, করোনার কারণে হোক অথবা তাদের যে এখন যে কারিকুলাম আছে সেই কারণে হোক। কারণ এই কারিকুলাম ছাত্রদেরকে চাকরি পাওয়ার জন্য তৈরি করছে, বাট আমরা মানুষজন এখন বুঝে ফেলছে যে 5 বছরের BBA MBA ডিগ্রি কোনো জবের গ্যারান্টি দিচ্ছে না, যেটা প্রায় আজকে 35-40 লাখ, এরা সবাই কিন্তু BBA MBA করে আসছে, একই ডিরেকশনে বড় হচ্ছে, সবাই একই ডিরেকশনে গিয়েছে। সো যে কারণে হয়তো ভবিষ্যতে বাংলাদেশেও হয়তো ইউনিভার্সিটিগুলো অনেকে ছাত্র হারাবে, কারণ দেখেছে 5 বছরের একটা ডিগ্রি কারো জবের গ্যারান্টি দেয় না, কিন্তু 5 মাসের একটা কোর্স, 5 মাসের একটা স্কিল বেসড কোর্স, যেটাকে আমরা বলি MOOC বেসড কোর্স, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, এডেক্স, ইউডেমি, কোর্সেরা, এসব জায়গার থেকে কোর্স করে 5 মাসের একটা ডিজিটাল মার্কেটিং কোর্স করে আপনি কিন্তু মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন, যেখানে 5 বছরের BBA MBA আপনাকে গ্যারান্টি দিবে না। সুই চয়েস আপনার কাছে, আপনার একটু চোখ কান খোলা রাখবেন। আর ইকবাল বাহার ভাই তো আছেন চোখ কান খুলে এত বড় করে রাখার জন্য, আপনার দুনিয়া দেখেন, মানে দুনিয়াতে কোথায় কী হচ্ছে সেটা দেখেন, লেটেস্ট জিনিস বা ফিউচারিস্টিক জিনিস নিয়ে কাজ করেন। আমার আবার ফিউচার খুব পছন্দ, আমি আমার আমার দুইটা মানে টেন্স, পাস্ট টেন্স তেমন নাই, প্রেজেন্ট আর ফিউচার, আমি সবসময় ফিউচারিস্টিক ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি যে ভবিষ্যতে বাংলাদেশ অনেক সুন্দর এগিয়ে যাবে, অনেক উদ্যোক্তা লাগবে আমাদের, হয়তো একসময় চাকরি দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না, সবাই চিন্তা করবে আমি কেন আরেকজনের জন্য চাকরি করবো, এটাকে বলে গিগ ইকোনমি বলে আমরা। সো গিগ ইকোনমিতে যাচ্ছি, এবং এখানে আপনি আপনার বস হবেন, ইউ উইল বি ইওর ওন হিরো, আপনি আপনি ইকবাল ভাই ভাই কোম্পানি চাকরি করার দরকার নাই, আপনি বলবো আমি কি কম নাকি, আমার স্কিল আছে, আমার আইডিয়া আছে। সো ফিউচারে হয়তো 10 বছর লাগতে পারে, বাট ওই দিকে আমরা যাচ্ছি, আমি আশাবাদী, পজিটিভ ইনশাল্লাহ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে এত সুন্দর সুন্দর কিছু কথা বলার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আবারও এরকম আমার আসলে ইচ্ছে করছে না ছাড়তে, কিন্তু আমাদের যে শোর যে টাইম সে অনুযায়ী আমরা শেষের দিকে চলে এসেছি, আবারও এরকম আড্ডা হবে ইনশাল্লাহ আপনার সাথে। আড্ডা হতে থাকবে, আড্ডা জিনিসটা এমন জিনিস, সেটা হতেই থাকে ইনশাল্লাহ। এটা আমি মেলবোর্নে, আমি বছরে, আমি পিএইচডি করার সময় 12 বার আসছি বাংলাদেশে, আমার সুপারভাইজার বলে রাফি এরকম ছাত্র আমি দেখিনি যে 12 বার পিএইচডি কালীন সময় যায়। আমি বললাম আমি আড্ডা পছন্দ করি, 70-80 কিলোমিটার দিয়ে আড্ডা দিয়ে আসতাম, এখানে আবার আসবো, আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি রিয়েলি প্রিভিলেজড, এবং দর্শকদের সবাইকে সালাম জানাচ্ছি। সবাই যা চিন্তা করেন হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড, এবং আপনাকে কিন্তু আপনাকে নিজের হিরো হতে হবে, আপনার জন্য কেউ বসে নেই চাকরি নিয়ে রেডি নাই যে এই নাও তোমার জন্য চাকরি, চাকরি করলেন না, আপনি নিজে নিজের বস হয়ে যান, নিজে নিজের হিরো হয়ে যান, আপনাকে থামানোর কেউ নাই।
শুধু এটার জন্য নিজেকে ক্যাপাবল করেন, ফার্স্ট ডিজার্ভ করেন, দেন ডিজায়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমি আজকে ডক্টর রাফিউদ্দিন আহমেদের যে কথাটা খুবই গুরুত্বের সঙ্গে নিতে চাই, সেটা হচ্ছে যে আপনাকে অনেক বেশি অনেক জোরে দৌড়াতে হবে আপনার নিজের জায়গায় থাকার জন্য। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা উনি বলেছেন, কারণ নাহলে কিন্তু অন্যজন আপনাকে ক্রস করে চলে যাবে। সো ডেফিনেটলি আমরা আমাদের নিজের জায়গাটা খুব শক্ত করে দৌড়ানো দরকার, এটার কোনো বিকল্প নাই। এবং আপনারা শুনলেন কীভাবে জীবনটাকে আসলে চিন্তা করা দরকার, লাইফ ইজ এ অ্যাডভেঞ্চার। আমরা খুব গতানুগতিক চিন্তা করলে কিন্তু সৃজনশীলতা তৈরি হয় না, ভালো কিছু দেখা হয় না। আপনার চোখ, আপনি তাকাবেন না, আপনি দেখবেন। আমরা আসলে বেশিরভাগ সময় তাকাই, তাকানোটা হলে জাস্ট কোনোরকম তাকালাম, কিন্তু আপনি যদি দেখেন ভালো করে কী হচ্ছে, এবং যাই দেখবেন মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি করতে হবে, কী দেখলাম, কেন দেখলাম, কীভাবে দেখলাম, এটা কীভাবে হলো, কোথা থেকে হলো, কেন হলো, এই ওয়াইগুলো যদি নিজের মধ্যে তৈরি করতে পারেন, আমার মনে হয় যে জীবনে এগিয়ে যাওয়ার সময়ের ব্যাপার শুধুমাত্র। সো আজকের মধ্যে এখানে শেষ করছি, অনেক ভালো থাকবেন। আগামী সপ্তাহে নতুন কোনো গেস্ট নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।